সম্পূর্ণ মানুষ তাদের আন্দোলন করতে যাবে না, কারণ মানুষ থেকে প্রোগ্রাম থেকে ওরা বেতু হয়ে গেছে, কা কা করতে করতে কত যে কথা হচ্ছে তাই। আমি এখন মানি যে ওদের কথা ভুয়া, কেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেছেন মির্জা ফখরুলের মাথায় ইউরেনিয়াম ভরিয়ে দিতে হবে। ইউরেনিয়াম দেখেছেন আপনারা কেউ? কালবানা ইউরেনিয়াম দেখেছেন? ও মানুষ কথা দেখেছে ওই যে রাশিয়া থেকে যে ইউনিয়ন গুলো নিয়ে আসলো যাতে সেটা বিস্ফোরিত না হয়, বিচরণ না হয়, সেই জন্য কত রকম সিকিউরিটি ব্যবস্থা, ওটা কি গাছের মধ্যে জলের মধ্যে যেরকম পানি নিয়ে যান সেরকম ইউরেনিয়াম নিয়ে গিয়ে কারো মাথায় ঢালা যাবে? যিনি বললেন উনি আসলে ভুয়া, বুঝতে পারেন? এইটাই সময় মনে রাখবেন, গরম জাতীয় টাকা ওরা আসলে ভুয়া। ওরা যে বলছে আজ একটু গরম রাখে তো বিএনপি আন্দোলন বোঝে না, আমাদের কাছে শেখে, কারণ আমরা বলতে পারি আন্দোলন তোমরা বোঝো না, আমাদের কাছে আসল মিছিল তারপর জনসভা করবো শেখো। এই যে আত্মবারে ওরা মিছিল করতে চায়, সমাবেশ করতে চায়, আপনারা কি করবেন? ওই কবিতার কথা বলি আমার সমস্ত শেষ পর্যন্ত দালি চূড়ান্ত করে বললো আমরা তো দিল্লির সাথে আছি, মানে আমরা তো দিল্লির চাকর, ওরা তো আমাদের দেখবেই, দিল্লি কোনো কথা বলে নাই, তার মানে কেউ নেই দুনিয়াতে, দেশের মধ্যে কেউ নাই। তারপরে ক্ষমতা ছাড়ি না দিল্লত, এখন ক্ষমতা থেকে নামাতে হবে, এই জন্যই তো আপনাদের কনভেনশন চাচ্ছি। কেন এই ছাত্রদের ইতিহাস আপনি পাকিস্তান হওয়ার পর থেকে দেখেন, মোহাম্মদ আলী জিন্না ছিলেন তাই রাজন, ওনার সামনে লিয়াকত হিসাব পর্যন্ত কথা বলতেন না, উনি